गुड इवनिंग सबाई। आज के काली पुजो पर दिन तो आज के बेरोच्छी एक सजुगुजू कर नहीं ठंडा पड़े स्वेटर पर नहीं ऐले के पड़े दिए तो आज के एकटूखानी बेरोच्छी आज के जा सोनामुखी एखे सोनामुखी ना कि खूब भलो काली पुजो है तो काली पुजो देखते जाली ठाकुर कैमन है से देखते जा चलो सुंदर ठाकुर देखे सोनामुखी से चले सोनामुखी देखा जा कोथाय कोथाय ठाकुर आछे देखे आसब तो आमरा सोनामुखीते चले एसेछि सोनामुखीते एखोनो जे ठिकाना जिज्ञास करछे कोथाय कि ठाकुर आछे देखि कोथाय कि आछे तो सेई हिसाबे जाब बड़काली आमरा एखोन जाच्छि बड़काली देखते चलो देखि केमन बड़काली एखानकार देखो लाइटिंग गुलो दिए कत सुंदर मेला हच्छे तो माटा के देखलाम लाइटिंग करेছে তো এদিক দিয়ে আসো না
আসো। এই আমার ছেলে দেখো চলে যাচ্ছে এখান থেকে, চলো। এই জায়গার নামটা বলো। এটা আমি স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম এই জায়গার নাম হচ্ছে মনোহরতলা। এরপরে আমরা যাব বড়গালি, এটা খুব বিখ্যাত স্থান বলছে, সোনামুখীর বিখ্যাত জায়গা একদম মনোহরতলা। এই বছর করোনার জন্য এখানকার মা বের হয়নি, অন্যান্য বছর নাকি চৌমাথা বলে সোনামুখীর একটা জায়গা আছে সেখানে মিছিল হয়, খুব বড় মিছিল হয় আমি শুনেছি, দেখিনি। তো পাত্র সাহেবের পোস্টিং যদি কদিন আছে সে কদিন আরও যদি আর এক বছর থাকতে পারি আশা করি দেখে নেব। চলো আমরা এগিয়ে যাই বড় মায়ের দিকে। এখানে অনেক ঘন্টা আছে, অনেক ঘন্টা ভিতরে কিন্তু গেলা না আমি, বাজিয়ে দিতে এটা ঘন্টা বাজিয়ে দিতে। আমরা এখানে দাঁড়িয়েছি পাপড়ি চাট খাওয়ার জন্য, এই যে মানে খেয়ে দিয়ে তারপরে যাব। সামনে ফুচকা খেলাম, একটু খাওয়া দাওয়া করে নি। চলো বাড়িতে, এখন কফি খাচ্ছি। কফি খেতে খেতে আজকে ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন আর আপনাদের ভালোবাসা দেবেন। অসংখ্য ধন্যবাদ।